একুশ সালের পরে কংগ্রেস সিপিএম কে সরিয়ে 2,28,00,000 ভোটারের সমর্থন নিয়ে আমরা রাজ্যের বিরোধী দল হয়েছি। পার্টি আমাকে বিরোধী দলের নেতা করেছেন। একুশের আগে সব জায়গায় লেখা ছিল বাংলা গ্রামীণ সড়ক যোজনা। একুশের পরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এখন লিখছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। সব ঘরে লিখেছিল বাংলা আবাস যোজনা। এমন গুঁতো খেয়েছে আমাদের অভিযোগে 17টা টিম এসেছে, সব ঘরে লিখতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই স্টিকার পিসি যার প্রতীক হচ্ছে হাঁড়ি চিহ্ন, আপনি দেখবেন মোদীজি 82 কোটি লোককে রেশন দিচ্ছেন, তার মধ্যে 6.5 কোটি পশ্চিম বাংলার লোক মাথা পিছু 5 কেজি চাল আর গম পাওয়ার কথা। এই চোর বালু মমতার সম্পদ, চোর মমতার আরেক সম্পদ। সে গম দেয় না, আটা দেয়, নিম্নমানের আটা ফ্লাওয়ার মিলদের সঙ্গে আঘাত করে গোটা ভারতে গম আর চাল দেওয়া হয়, চালও অত্যন্ত নিম্নমানের। এফসিআই মিলের চাল খোলা বাজারে পাবেন, আর রেশন দোকানে যে চাল পাবেন ও চালে পোকা কাঁকর ভর্তি, কারণ আসল চাল মমতা চোর, তার সম্পদ চোর বালু আতিবুররা বাজারে বেচে দিয়েছে, আপনার কাছে পৌঁছায়নি। তারপরেও চালের বস্তা, গমের আটার বস্তা, তার উপরে দেখবেন ইংরেজিতে লেখা আছে পি ফুল স্টপ, এম ফুল স্টপ, ইত্যাদি ইত্যাদি, মানে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, সেটা ইংরেজিতে, কিন্তু তার উপরে একটা আছে হাঁড়ি, হাঁড়ির নিচে লেখা খাদ্য সাথী। তাই মমতার এই হাঁড়ি, এটা হচ্ছে স্টিকার। এই চোর মমতা কেন্দ্রের স্কিমগুলো চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করে 21 অব্দি সুফল পেয়েছে। পৌরসভার ভোট হয়নি, কাঁথিতে কোন ওয়ার্ডে ভোট হয়নি, কাঁথির মতো জায়গায় 70 সাল থেকে আমার পিতৃদেব চেয়ারম্যান, আমরা অনেক ভোট দেখেছি, যতিবাবুর প্রচার দেখেছি 95-তে, আমরা দেখিনি যে কাঁথিতেও ভোটে লুট হয়, এই প্রথমবার আমরা 22 সালে দেখেছি কাঁথিতে কিভাবে ভোট লুট করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। ভোটাররা কেউ ভোট দিতে পারেনি, সব ভোটার রেডি হয়ে বসে আছে, 24-এর লোকসভা ভোট কেন্দ্রের বাহিনী আর লুম্পেনদের পিছনে লাঠি, আর সব জায়গায় গিয়ে পদ্ম ফুলে বোতাম টিপে পৌরসভার যন্ত্রণা তারা মেটাবেন। তার মধ্যে লেগে গেছে গুঁতোগুঁতি, চেয়ারম্যানকে বলছে পদত্যাগ কর, চেয়ারম্যান বলছে পদত্যাগ করিব না, যা করার করে নাও, আপনাকে কিছু করতে হবে না। এই গোটা ছাঁটমাল যারা গোটা সমুদ্র তটকে লুট করেছে, দিগার অশোকচন্দ্র বিড়ি খেত, অম্বিকা জানা গাদাল লাগানো সাইকেলে চড়ত আর দেশি মদ খেত, ঠাকুর তেল খেত, সুশান্ত পাত্র লেজে ছানি নিয়ে ঠুকঠাক করত, আমি এরকম অসংখ্য নাম বলে দেব, ইয়াগাড়িয়া থেকে তালপাটি পর্যন্ত কত চোর সৃষ্টি হয়েছে 12.5 বছরে, আপনারা নিজেরা দেখেছেন। এই চোরেদের তাড়াতে হবে, রাজি তো আপনারা? মমতাকে কম্পার্টমেন্টাল করেছে আপনাদের শুভেন্দু। 1956 ভোট মাথায় নরেন্দ্র মোদী, কাঁধে বিজেপির ঝান্ডা, প্রতীক পদ্ম ফুল, কম্পার্টমেন্টাল করেছি, কথা দিতে পারি লোকসভার ভোটটা আপনারা করে দেন, বিধানসভার ভোটে পরের বারে যখনই ভোট হোক সরকার যদি বদলে দিতে না পারে আপনাদের শুভেন্দু, আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি, আমি তা করে দেখাব। পশ্চিম বাংলায় চাকরি নাই, শিল্প নাই, কৃষকের অধিকার নেই, ধান আপনি এমএসপি অনুযায়ী টাকা পাবেন না, জানুয়ারি মাসে আরেকটা ধাপ্পা দেবে এই চোর মমতা। বার্ধক্য ভাতা 12,65,000 দুয়ারে সরকারে দরখাস্ত, 2,20,000 ভ্যাকেন্সি, আগে যেটা দিদিকে বলেছিল সেই একই নাম্বার, বোতল নতুন মদটা পুরানো, এখন হলো মুখ্যমন্ত্রীকে বলো 2,20,000 বার্ধক্য ভাতা দেবে, এটাও কেন্দ্রের জেনে রাখুন এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম,
800 দেয় ভারত সরকার, 200 দেয় রাজ্য সরকার। আপনারা যদি বুথে বুথে এই মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচার না করতে পারেন, শুধু মিথ্যা কথা বলে এরা পার পেয়ে যাবে। আপনারা কথা দেবেন নরেন্দ্র মোদীজি মানে বিকাশবাদ, ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য ইন্ডি জোট হয়েছিল, সেই ইন্ডি জোটের নেতারা কারা? তাদের তিনটা এজেন্ডা, একটা পরিবারবাদ, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো তোষণ। এই তিনটা এজেন্ডায় নরেন্দ্র মোদী সাধারণ বাড়ির দরিদ্র বাড়ির ছেলে বিশ্ব নেতা, তাকে সরানোর জন্য লোড বেঁধেছিল। সেই জোটে কে কে ছিলেন, কে কে আছেন? এক তো ফোর জি আছে, ফোর জি কে? চাচা নেহেরু, বেটি ইন্দিরা, তার ছেলে রাজীব, তার ছেলে রাহুল গান্ধী। থ্রি জি আছে, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। আরো থ্রি জি আছে, করুণানিধি, স্ট্যালিন, বেটা উদয়নিধি। সে বেটা উদয়নিধি আবার বলে কলেরা করোনার মতো সনাতনের নাম নিশান মিটিয়ে দেব। আরে সনাতনের নাম নিশান মিটিয়ে দেওয়ার আগে তোমার নাম নিশান মিটে যাবে। সনাতন মানেই চিরন্তন, তার আদি নেই অন্ত নেই, 5000 বছরের পুরনো এই আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্রবাদ। আজকে বিকাশবাদের পক্ষে আজকে লোক রায় দিয়েছে মানুষ। গত 4টি বিধানসভা রাজ্যের ভোটের আগে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জিরা তারা বলেছিলেন কাস্ট অনুযায়ী সেন্সাস করতে হবে। এর পিছনে যুক্তি কি? একদিকে মুসলিমদেরকে ভুল বুঝাবো, এনআরসির ভয় দেখাবো, ভারতীয় জনতা পার্টি এলে আজান বন্ধ করে দেবে বলবো, ধর্মের অধিকার কেড়ে নেবে। আমার কালিন্দির সংখ্যালঘু ভাই বোনেরা আজকে প্রচুর মানুষ জয়েন করবেন, আমি বাউদ্দিন সাহেব সহ তাদের বলবো, বিজেপির এত স্টেট আছে, কোথায় একজন রাষ্ট্রবাদী মুসলিমকে তাড়িয়ে দিয়েছে? একটা নাম এই মিথ্যাবাদী তোলামুলকে বলতে বলবে। আজান বন্ধ, গত 29 তারিখ কলকাতা গেছিলেন আপনারা, পাশে পবিত্র মসজিদ থেকে আজান হয়েছে, চন্দনা বাউরি বক্তব্য রাখছিলেন, তিনি থেমে যাননি, সম্মান দেননি। আরে এটা হিন্দুদের কালচার, মমতার কালচার নয়, মমতার কালচার বিভাজন করা। আমাদের কালচার বিবেকানন্দ শিখিয়েছে, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো, এটাই হলো আমাদের কালচার, আমরা এই কালচার মেনে চলি। আর আমরা কখনো নির্বাচন ধর্ম জাতপাতের ভিত্তিতে করি না। নরেন্দ্র মোদীর 63টা স্কিম বলুন, এই চোর মমতা 21-এর আগে বলেছিল ভ্যাকসিন কিনে দেব, ভ্যাকসিন কিনে দিয়েছে, কার ভ্যাকসিন নিয়েছেন? করোনা, ভারত সরকারের ভ্যাকসিন, ডাবল ভ্যাকসিন, বয়স্করা বুস্টার ডোজ তিনটে করে, আর 3000 টাকা দাম, 1000-এর কাছাকাছি বাজারের মূল্য, কে টাকা দিয়েছেন? কে দিয়েছেন? সেখানে কি হিন্দুর আলাদা লাইন, মুসলমানের আলাদা লাইন, খ্রিস্টানদের আলাদা লাইন ছিল? মোদীজির শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, মোদীজির আবাস যোজনা, মোদীজির হর ঘর নল সে জল, মোদীজির প্রত্যেকটা স্কিম, আপনি বলুন এই স্কিমে একটাও ভেদাভেদ আছে? সকলের জন্য, বহুজন সুখায়, বহুজন হিতায়, তাই ধাপ্পাবাজ চোর মমতা। মমতার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলুন? কে বিদেশে যেত? আজকে গোটা গোষ্ঠীটা চোর, বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে কার্শিয়াং এর টাটার রিসোর্টে, একটা স্যুটের দাম, প্রেসিডেন্সিয়াল স্যুট, 1,02,000 টাকা এক রাতের ভাড়া। ভাইপো বছরে 4 বার বিদেশে যায়, উইকেন্ডে, ইয়ার এন্ডে, যখন সামার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায়, শীত পড়লে দুবাই চলে যায়। এই তো দোহা থেকে হানিমুন করলো তার ভাই, তার গোটা গোষ্ঠী ঘুরে এলো, কোথ থেকে আসে থাকা? 14-এর আগে 11-এর আগে তো দেখতে পাইনি আমরা। আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না, আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে, যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয়, হপকিন্স হসপিটালে চিকিৎসা করে, সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি না
এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে। আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি। আপনাদের কাঠি হচ্ছে উড়িষ্যার পাশে, আপনার ভেলোর আর কটক ভুবনেশ্বর এইমস কেন আমাদের যেতে হয়, কেন যেতে হয়, কি কম আছে এই রাজ্যে? আওয়াজ তুলুন লোকসভাপতি, বিজেপিকে ভোট দিন, আয়ুষ্মান ভারতের সুযোগ নিন। আয়ুষ্মান ভারত বন্ধ করেছ কেন? চোর মমতা জবাব দাও। আপনাদেরকে আওয়াজ তুলতে হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কেন আমরা পশ্চিমবঙ্গ বাইরে আছি? আমরা কোস্টাল বেল্টে থাকি, ঘূর্ণিঝড় উঠে আন্না মানে আমাদের উপর আসবেই, প্রথম ঝড় অন্ধ্র উড়িষ্যা বাংলাদেশে যাওয়ার আগে আমাদের পুরো তটকে তছনছ করে দিয়ে চলে যায়। আমফান বলুন, যশ বলুন, ফনি বলুন, প্রত্যেকবার সেপ্টেম্বর ডিসেম্বরে আমরা ঝড়ে বিধ্বস্ত হই, আমাদের ধান, আমাদের পান, আমাদের সবজি দোঁয়াশ মাটিতে সব শেষ হয়ে যায়। আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পাই না, ১৯ সালের পরে এই ফসল বীমা যোজনা থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আওয়াজ তুলবেন না আপনারা, আওয়াজ তুলবেন না। ৮,০০০ কোটি টাকা জলে দিয়েছে ভারত সরকার, জল জীবন মিশন, হাত তুলুন। কটা গ্রামে পানীয় জলে গেছে, নলবাহিত জল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সব ঝেড়ে খেয়েছে এই চোর তৃণমূল। এ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, গরু পাচার করে, চাকরিগুলো খেয়ে ফেলেছে, আটা গম ধান সব খেয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল। চোর তৃণমূল, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে কি? সবচেয়ে বড় চোরের নাম কি? চোর মমতা ভাই ভাই, চোর মমতা ভাই ভাই, চোর মমতার বিরুদ্ধে, চোর মমতার বিরুদ্ধে হীরক রানী ভাই ভাই, হীরক রানী ভাই ভাই, হীরক রানী ভাই ভাই। আপনাদের কি করতে হবে? বিশ্বকর্মা পোর্টালে নাম তুলতে হবে। কারুশিল্পীদের প্রচুর শাঁখের কাজ করেন, প্রচুর নাসার কাজ করেন, ঝিনুকের কাজ আছে দীঘা মন্দারমণি তাজপুরে। সবাই আপনারা পোর্টালে নাম তুলুন, আপনারা ৭,০০০ জন এক্ষুনি পাবেন তাঁতি লোকসভা কেন্দ্রে বিশ্বকর্মা যোজনার সুযোগ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার প্রথম ইস্যু কি ছিল? জানুয়ারিতে কি করতে হবে জানেন? বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক, সাথে বুথ সশক্তিকরণ, ভোটার তালিকা দেখে নিয়ে চোরেদের ছাঁটাই করা প্রস্তুতি চালান। আমাদের কর্মসূচি চলবে এবং আমরা একসঙ্গে লড়ব আর জিতব। পরিশেষে ২২,০০০ বুথ কর্মীর কাছে আপনার ঘরের ছোঁয়া শুভেন্দু অধিকারী, আপনাদের কথা দিতে হবে, সিট দেবেন কিনা, দেবেন কিনা, দেবেন কিনা, পদ্ম ফুটবে তো, পদ্ম ফুটবে তো, পদ্ম ফুটবে তো লোকসভাতে, পদ্ম ফুটবে তো, কাঠি লক্ষ লক্ষ ভোটে জিতবে তো।